আজকে আমরা কথা বলছি আঘাতজনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা এবং তার পুনর্বাসন নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রফেসর শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান, বিরতির আগে যে কথা হচ্ছিল যে আপনি বলেছিলেন যে কোয়াড্রিপ্যারিসিস হতে পারে, হেমিপ্যারিসিস হতে পারে, যেটি হোক পুনর্বাসনের কথা আপনি বলছিলেন। যে অবশ্যই সেটা আমাদের মূল মন্ত্রে আমরা বলছিলাম যে ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন, মানে পুনর্বাসনের মূল কাজ হচ্ছে ফিজিওথেরাপি, পাশাপাশি অন্যান্য আরও কিছু আমাদের চিকিৎসার পদ্ধতিতে যেতে হয়। তো আঘাতের পরে যেটা বলছিলাম যে কোয়াড্রিপ্যারিসিস বা চার হাত পা অবশ হয়ে গেলো বা প্যারাপ্লেজিয়া হয়ে গেলো, এই রোগীগুলোকে যদি আমরা আস্তে আস্তে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ, বিভিন্ন ম্যানিউভার, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন আপনার স্প্লিন্টিং, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, এবং যত দিন যাচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি কিন্তু আগাচ্ছে। এবং আমাদের এখানে অবকাঠামো বিশাল ইম্পর্টেন্ট। একটা ফিজিওথেরাপি সেন্টার হতে হলে বিশাল কয়েকটা বিল্ডিংও লাগতে পারে এবং বড় স্পেস লাগবে, এবং সেই ক্ষেত্রে তাকে ইনডোরে ফেসিলিটি থাকতে হবে, একজন অর্থোপেডিক বিশেষজ্ঞরও প্রয়োজন হবে অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন, নট অনলি অর্থোপেডিক বিশেষজ্ঞ, বিভিন্ন স্পেশালিস্টের আমাদের হেল্পের প্রয়োজন হতে পারে। এখানে কম্বাইন্ড ট্রিটমেন্ট, আমাদের রিহ্যাব টিম থাকতে পারে। তো এদের স্বর্ণপন্ন এবং এদের যৌথ কম্বাইন্ড ট্রিটমেন্টটি যে যে যার অবস্থানে ট্রিটমেন্টটা চালিয়ে যাবে। অনেক সময় এই রোগীদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে অথবা স্পন্ডালোলিস্থেসিস হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে সার্জন অপারেশন করে হয়তো স্ক্রু প্লেট এবং অত্যাধুনিক বিভিন্ন অপারেশন এখন বাংলাদেশে হয়, এগুলো করে দেওয়ার পরে দেন আমরা পুনর্বাসন করে থাকি। সেক্ষেত্রে আবার কিছুদিন হয়তো হসপিটালাইজড করে আমরা ধাপে ধাপে বিভিন্ন তার মাসেলের পাওয়ারটাকে রিগেইন করা, স্টিমুলেট করা, বিভিন্ন আমাদের টেকনোলজির মাধ্যমে, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে আবার তাকে ট্রেনিংয়ের মাধ্যমে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। তবে সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন লাগবে, অনেক ধৈর্য ধরতে হবে রোগীকে, এবং স্পোর্টস ইঞ্জুরি জনিত বা দুর্ঘটনা জনিত যে কোনো সমস্যায় কিন্তু রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমরা যেহেতু রিহ্যাব নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে দেখা যায় এমনও হয় যে রোগী প্রায় ভালো হয়ে গিয়েছে, চলে যাচ্ছে বা ভালো হওয়ার পথে, তখন আর এক পর্যায়ে তারা ট্রিটমেন্ট নিতে পারে না, ইকোনমিক্যাল ব্যাপার চলে আসে, অনেকগুলো ব্যাপার আছে। তো এইটা যদি আমরা প্রিভেনশন আগেই করতে পারি, আমরা আরও সচেতন থাকি, আমরা যেটা বলি দেখে শুনে চলা, সেটি দেখে শুনে বুঝে চলা, মানে যে কোনো জায়গায় যে কোনো কিছু হুটহাট করে না করে খুব ধৈর্যের সাথে করলে অনেকাংশে আমরা মিনিমাইজ করতে পারি। দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছে জেব্রা ক্রসিং এ না দিয়ে দেখা যায় হঠাৎ করে বাস এসে লেগে গেল, দোষ পড়লো তো বাস বা গাড়ি চালকের, এসব দুই পক্ষেই হয়। সেটা আবার অনেক সময় গাড়ি চালক থেকে হয়, বাইরে থেকে। এক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেককে সতর্ক হতে হবে, আর দুর্ঘটনা হয়ে গেল বসে থাকার কোনো উপায় নেই। যদি আশা ছেড়ে দেয় যে হ্যাঁ দুর্ঘটনা হলো, ওর মনে হয় কেউ অভিশাপ দিয়েছে, এটা একটা ভ্রান্ত ধারণা। ফিজিওথেরাপির এখানে অনেক ভূমিকা রয়েছে, এই যে দুর্ঘটনাজনিত অবশ্যই বিভিন্ন ধরনের যে চেঞ্জ আসছে, ক্ষতি ঘটছে, সেগুলো প্রতিরোধে অবশ্যই ফিজিওথেরাপি অনেকাংশে একমাত্র ট্রিটমেন্ট এবং অনেকাংশে সাহায্যকারী চিকিৎসা, অনেকাংশে পরিপূরক চিকিৎসা হিসাবে এখানে কাজ করে। যে সার্জন হয়তো তার কাজ করে দিল, বাকি কাজ আমাকে করতে হবে, কারণ একটা রোগী অপারেশন করে দিলেই সে হাঁটে যাবে বাড়িতে বা ভালো হয়ে যাবে এই আশা করাটা কিন্তু কখনো ঠিক না। তাকে আবার আমাকে ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে তাকে পুনর্বাসিত করতে হবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। বলেন যে যারা গলফ খেলে, গলফার সেলবো, এটা আসলে কী, মানে কীভাবে করা যায়? এটা একটা স্পোর্টস ইঞ্জুরি, যেমন এই গলফার সেলবো এবং টেনিস সেলবো, এটা প্রায় রোগীরা পেয়ে থাকে। শুধু নট অনলি প্লেয়ার, এটা যে কোনো স্পেশালি যারা গৃহস্থির কাজ করে, যেমন মহিলারা, তাদের এই সমস্যাটা হয়। এলবো বা কনুইতে ব্যথা হতে পারে, কনুইর বাইরের অংশ যদি হয় টেনিস সেলবো বলি, আমরা যদি ভিতরের অংশ হয় গলফার সেলবো বলি। আরও একটা কমন ডিকোয়ারভেস সিন্ড্রোম, এখানে রিস্টে পেইন হয়, রোগী এসে বলে যে আমার রিস্টে ব্যথা, আসলে রিস্টে না, এখানে যে এক্সটেন্সর যে মাসেলসটা আছে, মানে থাম্ব এক্সটেনশন করে যে মাসেলস, সেখানে যে আপনার যে আছে শীত ট্যান্ডন শীতে, সেখানে ইনফ্লামড হয়, এ থেকে ব্যথা হয়, এবং রুগী টোটালি হাতটা অকেজ হয়ে যায়, সে কোনো কাজই করতে পারে না, নাড়াতে পারে না, একটু পানির গ্লাস পর্যন্ত সে ধরতে পারে না, চুল আঁচড়াতে পারে না। তো সেইটা, দিস ইজ ওয়ান টাইপ অফ স্পোর্টস ইঞ্জুরি, এটা হচ্ছে ওখানে ইনফ্লামেশন হয়। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা, গলফার সেলবো একমাত্র চিকিৎসা, টেনিস সেলবো একমাত্র চিকিৎসা, সবকিছুই মানে মাংসের খেলা, এক টোটালি মাসেলস এবং লিগামেন্টের মাংসপেশি, যেটা যেখানে অনেক সময় অনেক ক্ষেত্রে বা প্রায় রোগীরা হয়তো বিভিন্ন ওষুধ খেয়ে থাকে, সিস্টেমিক সার্কুলেশনে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে মিনিমাইজ করার চেষ্টা করে, সিম্পল একটা লিগামেন্টে ওখানে সমস্যা, আমরা সেখানে বাই ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে লোকালাইজ ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেখানে শরীরের আর কোথাও কোনো আমাদের টাচ করার কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট যেখানে সমস্যা সেখানেই থেরাপিটা আমরা অ্যাপ্লাই করে থাকি, এবং এক এক সমস্যার ক্ষেত্রে এক এক রকম থেরাপি অ্যাপ্লাই করি। ডিপিআরসি হসপিটালে এই যে আঘাতজনিত যে আমরা শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলছি, আপনার অভিজ্ঞতা কী বলে
কেমন অচল রোগী এসেছে তাকে সচল করে বাড়িতে পাঠিয়েছেন, এমন আপনার অভিজ্ঞতা কি? আসলে আমরা যেহেতু ডিপিআরসি যে রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং ফিজিওথেরাপির অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে, এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা অনেক বেটার। কারণ হচ্ছে আমরা এ পর্যন্ত আমরা সাধারণত আমরা যে রোগীগুলো বাংলাদেশে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে আঘাতজনিত ছাড়াও, যেমন স্ট্রোক রোগী আমরা প্রায় পেয়ে থাকি, সেরিব্রাল পলসি রোগী পেয়ে থাকি, এগুলো ওয়ান টাইপ অফ আঘাত, কারণেও স্ট্রোক হতে পারে, আঘাতের থেকেও হতে পারে। দিস ইজ ওয়ান টাইপ অফ ইঞ্জুরি, বাট আমরা ডাইরেক্ট আঘাত বলতে চাচ্ছি না। এই রোগী অনেকাংশে আমাদের এখানে সাকসেস। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আঘাতজনিত, যেন ব্রেন ইঞ্জুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, আমাদের এখানে প্রচুর রোগী আসে এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকাংশেই সাকসেস, মানে অচল হয়ে গিয়েছিল সেটা সচলতা আসতে পারে। কারণ হচ্ছে এখানে এই চিকিৎসা নিয়ে আমরা রিসার্চ করছি দীর্ঘদিন, এবং চিকিৎসার জন্য যত প্রকার ইকুইপমেন্ট, অত্যাধুনিক ডায়াগনোস্টিক টুলস এবং ট্রিটমেন্ট টুলস, এগুলো আমরা ডে বাই ডে আপডেট করছি। এবং আমাদের সাথে বিভিন্ন স্পেশালিস্টও কাজ করে, বিভিন্ন নিউরো সার্জন কাজ করে, অর্থোপেডিক সার্জন কাজ করে, মেডিসিন স্পেশালিস্টরা কাজ করে, কম্বাইন্ড আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। দিস ইজ এ রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেটা হচ্ছে স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন হসপিটাল, ডিপিআরসিটা, যেখানে আমরা স্পেশালি আমরা ব্যথা, প্যারালাইসিস এই রোগীগুলো নিয়ে কাজ করি, যারা আঘাতজনিত পুনর্বাসন, স্ট্রোকজনিত পুনর্বাসন, সেরিব্রাল পলসি, জন্মগত বিভিন্ন বিকলাঙ্গতা, বিভিন্ন ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এই সকল ব্যথা, যারা শারীরিক মাস্কুলোস্কেলেটাল নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার নিয়ে পঙ্গুত্ব বা শারীরিকভাবে অচল, তাদের আমরা এখানে চিকিৎসা করে থাকি স্পেশালি। সো আমাদের এখানে মনে হয় যে এখন তো শীতকাল, যেই ভারী কুয়াশা, কিছুই দেখা যায় না, কখন এক বাস আরেক বাসের সঙ্গে লেগে যাবে, কখন এক গাড়ি আরেক গাড়ির সঙ্গে লেগে যাবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমার মনে হয় যে আপনাদের হসপিটালগুলোতে সবসময় একটা জরুরি বিভাগ থাকা উচিত, যে অবশ্যই এই জাতীয় আমাদের ইয়ে আছে, বাট আমরা যেহেতু টার্শিয়ারি লেভেলে ট্রিটমেন্ট দিই, আমরা ওই দিকে একটু অ্যাম্বুলেন্স সার্ভিস, একটা নামি দামি খেলোয়াড় সে যদি আজকে অচল হয়ে পড়ে থাকে তা তো পুরো মানে রাষ্ট্রের ক্ষতি আমি মনে করি। অবশ্যই অবশ্যই, এখানে দেখবেন এই সকল প্লেয়ারদের ক্ষেত্রে রাষ্ট্র অনেক বিশাল ভূমিকা পালন করে, বিভিন্ন দেশে নিয়ে যায় পুনর্বাসনের জন্য, অস্ট্রেলিয়াতে গিয়ে ফিজিওথেরাপি ভালো ডেভেলপ করেছে। অবশ্যই তারা অনেকাংশে আপডেটেড, উন্নত বিশ্বত ফিজিওথেরাপি চিকিৎসা অনেকাংশে আমাদের আগেই আপডেটেড। তারা আমাদের বেশিরভাগ মানে যারা প্লেয়ার যারা আঘাতপ্রাপ্ত হচ্ছে অস্ট্রেলিয়াতে সরকারি পাঠিয়ে দিচ্ছে চিকিৎসা পদ্ধতিতে, তো সেই ধারণা কি আপনি নিচ্ছেন যে অস্ট্রেলিয়া এটাও না সেটা আপনি যদি এখন আমাদের দেশে কিন্তু অ্যাডপ্ট করেন? হ্যাঁ অবশ্যই, আমাদের ধারণ করেন? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এখন উন্মুক্ত, আপনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আপনি সব কিছু জানা যাচ্ছে, কোথায় কী হচ্ছে, কোন প্লেয়ারের কী হচ্ছে, কোন দেশে কী হচ্ছে। এবং আপনাকে বলি, যেমন রোনালদো নাম শুনেছেন তো আপনি অবশ্যই, প্লেয়ার রোনালদো যেটা হচ্ছে ব্রাজিলের যে রোনালদো, সে কিন্তু একটা ফিজিওথেরাপি হসপিটালই দিয়েছে স্পেশালি, আর নাইন নামে একটা হসপিটাল দিয়েছে যেটা হচ্ছে অনলি ফর এই স্পোর্টস ইঞ্জুরি রিহ্যাবিলিটেশনের জন্য। তো এগুলো হচ্ছে বিকজ তারা জানে প্লেয়াররাই বেশিরভাগ, যেহেতু তারা ফার্স্ট কন্ট্যাক্ট হয় ফিজিওথেরাপির, সেক্ষেত্রে তারা কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আর যারা দেশ বিদেশে বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যায়, দে নো যে হোয়াট ইজ ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি উপকারিতা কী, ফিজিওথেরাপি কতটা নিরাপদ। অন্যান্য ব্যাচেলারশিপ যে কোর্সটা, সেখানে কি স্পোর্টস মেডিসিন একটা কারিকুলাম অন্তর্ভুক্ত? অবশ্যই, আমাদের যে সিলেবাসটা আছে সেটা ফাইনাল ইয়ারে ফোর্থ প্রফেশনাল যে এক্সাম হয় সেখানে স্পোর্টস মেডিসিন নামে একটা সাবজেক্ট আছে, এবং পাশাপাশি রিহ্যাবিলিটেশন মেডিসিন নামে অ্যানাদার সাবজেক্ট আছে যেটা আমাদের পড়ালেখা করতে হয়। তাছাড়া আফটার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে গিয়েও আমরা কিন্তু বিভিন্ন স্পোর্টসের উপরে ট্রেনিং করা হয়। আপনি কি জাতীয় টিমে কাজ করার অভিজ্ঞতা আছে? আমি বাংলাদেশ টেনিস ফেডারেশনে দীর্ঘদিন কাজ করেছি, যে রাষ্ট্রীয় যে ফেডারেশন আছে, সেক্ষেত্রে অনেক নামি দামি প্লেয়ারের সান্নিধ্য আমাকে ফিজিওথেরাপি দেওয়ার সৌভাগ্য হয়েছে। যেমন সানিয়া মির্জা, সে কিন্তু আগে কিন্তু এখানে টেনিস খেলতো, যা আন্ডার নাইনটিতে যখন আসতো আমি কিন্তু সে খেলায় দায়িত্ব ভূমিকা চিকিৎসা করেছেন, হ্যাঁ দায়িত্ব পালন করেছিলাম। যেহেতু ওই খেলার ক্ষেত্রে আমাদের ফিজিওদের থাকতে হয়, ইঞ্জুরি সবসময় থাকে, হ্যাঁ সবসময় ওখানে ডিউরিং খেলা সে সময় থাকতে হয়, এবং বিফোর খেলার আগে তো আগেই রিপোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমার সৌভাগ্য হয়েছে যে স্পোর্টসের সাথে জড়িত হওয়ার। আর এমন তো বাংলাদেশে অন্যান্য যে ফেডারেশনগুলো আছে, এভরিওয়্যার আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক আছে। প্রফেসর শফিউল্লাহ প্রধান, অনেক মজার মজার কথা শুনলাম, গুরুত্বপূর্ণ কথা শুনলাম, আশার কথা শুনলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, একুশের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ
প্রফেসর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে এই যে আঘাতজনিত বিভিন্ন শারীরিক অক্ষমতা কিভাবে ভালো করা যায়, কিভাবে তাদেরকে সচল রাখা যায়, এ ব্যাপারে অনেক মূল্যবান কথা শুনলাম। আজকের আলোচনা শুনে যদি আপনারা উপকৃত হন তাহলে কিন্তু আমাদের প্রয়াস সার্থক হবে বলে আমরা মনে করি। তারপরে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে উদয় হয় তাহলে আমাদেরকে ফোন করতে পারেন, চিঠি লিখতে পারেন অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01732200697, 01716306913। ওয়েবসাইট www.dprcbd.com। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী বুধবার ঠিক একই সময়। শফিউল্লাহ প্রধানকে সঙ্গে নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনাদের সাথে থাকব। তবে একটা কথা মনে রাখবেন যে যখনই মোটরসাইকেল উঠবেন আরোহী এবং চালক দুজনেই কিন্তু হেলমেট পরিধান করবেন, এবং গাড়িতে গাড়ির চালক এবং সামনের সিটে যিনি বসে থাকেন সব সময় সিট বেল্ট ব্যবহার করবেন, তাহলে অনেক ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।